হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আর আমি এখন যাচ্ছি মানালি থেকে লে লাদাখ, মাত্র বাকি আছে 426 কিলোমিটার। আর দেখতে থাকুন, আর সব থেকে বড় পাবারটা অটল টেনেল, ঠিক আছে? রাস্তায় আর 10 কিলোমিটার মতন যেতে হবে। আর আমি শুনেছি সাইকেল এলাও নেই, কিন্তু আগে পৌঁছিতে দাও অটল টেনেলের সামনে, তারপর দেখা যাবে কী করতে হবে কিনে, ঠিক আছে? খুব সুন্দর ভিউ দেখুন এই সাইডে, সামনে বোর্ড আছে, লেখা আছে লে 426 কিলোমিটার, আর এই পাশে লেখা আছে অটল টেনেল, ঠিক আছে? 24 কিলোমিটার পর পাবো। প্রচুর দেখো যাচ্ছে গাড়ি বন্ধুরা, দূরে দেখুন, দূরে পাহাড়, বরফের পাহাড়, ঠিক আছে? খুব সুন্দর ভিউ, আমাকে খুব ভালো লাগছে, ঠিক আছে? খুব বহত জবরদস্ত নাজারা হে, ঠিক আছে? দূরে বড় পাহাড় আর মেঘ। আমি ওখানে এসে পড়লাম একটা মন্দিরের, খুব সুন্দর ভিউ দেখুন। আর সেখানে আমি খাচ্ছি এখন পায়াস, আর সাইকেল আমার এখানে, আর এই পাশে দেখো প্রচুর বড় বড় পাহাড় দিচ্ছে, দেখো ওই পাশে পায়াস দেখো, এই দেখো এটা মন্দির একটা, দেখুন প্রচুর খারাপ রাস্তা এখানে। কাজ চলছে, ওকে ওকে স্যার, ওই পাশ থেকে গাড়ি আসছে ওখানে দাঁড়িয়ে, দেখো প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, আর এদিকে প্রচুর পাহাড় বড় বড়। ওইখানে এই ধাবাতে অন্নপূর্ণা, ঠিক আছে? ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, আর এই ভাইয়া হয়ে ধর, ভাইয়া কেছে ও বহুত আচ্ছা লাগা। দেখো ডলমা ঢাবা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, আর অন্নপূর্ণা ঢাবা ধরে। বন্ধুরা দেখুন, আমি টিন খাটিয়ে দিয়েছি, আর এই পাশে দেখুন আমার সাইকেল আছে, ঠিক আছে? খুব সুন্দর ভিউটা। আর এই জায়গাটার নাম হলো সোলাং, সামনে তো হোটেল আছে, ওই পাশে দেখো পাহাড় আছে।